English Premier League এক মৌসুমে করা সর্বোচ্চ 34 গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন ম্যান সিটি তারকা আর্লিং হল্যান্ড। এতদিন যে রেকর্ড ছিল কোল ও শিয়ারারের, শুধু তাই নয়, সব মিলিয়ে এক মৌসুমে 50 গোলের কীর্তিও গড়েছেন হল্যান্ড। এই মৌসুমে আর মাত্র 13 গোল করতে পারলে ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলা ফুটবলার হিসেবে ডিক্সি ডেনকে ছুঁয়ে ফেলবেন এই ম্যান সিটি তারকা। প্রতি ম্যাচে গোল করার পাশাপাশি রেকর্ড ভাঙাটাও যেন নিয়মিত অভ্যাসে পরিণত করেছেন আর্লিং হল্যান্ড। রোববার ফুলহামের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়ের দিনেও করেছেন গোল, যা কিনা এই মৌসুমে ইপিএলে তার 34তম। আর তাতেই দারুণ এক রেকর্ডের সঙ্গী হলেন হল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের এক মৌসুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোলের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন তিনি। 1993-94 মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে 34 গোল করেছিলেন কোল। এর পরের মৌসুমেই সেই রেকর্ড স্পর্শ করেন সে সময়ে ব্ল্যাকবার্ন রোভার্সে খেলা ইংলিশ কিংবদন্তি শিয়ারার। তবে এই দুই মৌসুমে মাঠে গড়িয়েছিল 42 ম্যাচ, বিপরীতে হল্যান্ড খেলেছেন 38 ম্যাচের মৌসুমে। ম্যান সিটি এখন পর্যন্ত খেলেছে 32 ম্যাচ, যার মধ্যে হল্যান্ড খেলেছেন 30 ম্যাচে। লিগের বাকি 6 ম্যাচে গোল করে রেকর্ডটিকে নিজের করে নেওয়ার সুযোগ থাকছে এই সিটি তারকার সামনে। রেকর্ড গড়তে কোল ও শিয়ারারের চেয়ে শুধু ম্যাচই কম খেলেননি হল্যান্ড। কোল প্রতি 106 মিনিটে করেছেন একটি গোল, আর শিয়ারার প্রতি 111 মিনিটে করেছেন একটি গোল। সেখানে একটি গোল করতে হল্যান্ড সময় নিয়েছেন মাত্র 71 মিনিট। ফুলহামের বিপক্ষে এই গোলের মাধ্যমে ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলা ফুটবলার হিসেবে আরও একটি কীর্তি গড়েছেন এই নরওয়েজিয়ান। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত তার গোল সংখ্যা 50, যে রেকর্ডটি এখন পর্যন্ত এভারটনের কিংবদন্তি ডিক্সি ডিনের দখলে। 1927-28 মৌসুমে 63 গোল করেছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ মিলিয়ে আরও 9 ম্যাচ খেলার সুযোগ পাবেন হল্যান্ড, যেখানে আর মাত্র 13 গোল করলে ডিক্সি ডিনের রেকর্ডেও ভাগ বসাবেন এই সিটি তারকা। সঞ্জনা আইভি, জমুনা স্পোর্টস।